নিখিল, কাল কলেজ স্ট্রিট যাওয়ার পথে চিঠিটা পৌঁছে দিবি, জিপিও দিবি, তাড়াতাড়ি যাবে। তোর কি মনে হয় মাস্টার, এই চিঠি পাঠিয়ে আদৌ কোনো লাভ হবে? আগেও তো কত চিঠি পাঠিয়েছিস, তাতে কি লাভ হয়েছে? আজ হয়নি, কাল হবে, কাল হবে না পরশু হবে। একদিন কিছু হয়নি বলে আমরা যদি হাল ছেড়ে দিই তাহলে তো কোনোদিন কিছুই হবে, কোনোদিন কিছু হবে না। আমি তোকে বলছি শোন, ওরা ওই চিঠিটা পাবে তারপরে ছিঁড়ে ফেলে দেবে, তার থেকে চল আমরাই গিয়ে ওই জানোয়ারগুলোকে ছিঁড়ে ফেলে দিই। তাতে কোন সমস্যাটার সমাধান হবে দাদা? মাথা গরম করে কখনো কোনো সমস্যার সমাধান হয় না। দাদার মতো আমিও তোর কথা মানতে পারলাম না মাস্টার। আর চড় মারলো সহ্য করলি, কাল ঘুষি মারবে তখনও সহ্য করবি, তারপর মাটিতে ফেলে পিষে দেবে তখনও সহ্য করবি? করবে। এভাবে কতদিন চলবে বরুণদা? আমরা কি কোনোদিন কোনো সমস্যার সমাধান করতে পারবো না? না রে দুর্গা, মাস্টার কিন্তু ঠিকই বলছে, আলোই কিন্তু অন্ধকারকে কাটে, আর একদিন এই অন্ধকার ঠিক কেটে যাবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই কি বললি, আলো অন্ধকার কাটে? কেন কাটে না? আলবাত কাটে, 100 বার কাটে, আর এখানে ওই আলোই হবে অন্ধকার কাটার সূত্র। আমি আসছি, কাল 8:15 দেখা হবে। নিখিল, চিঠিটা পৌঁছে দিস মনে করে। এই হ্যাঁ, বোঝো কিরে, সবাই তো বাড়ি চলে গেল, তুই যাসনি? যাব। আবার চিঠি? কিংসুক বললো শুনলি না, আলোয় অন্ধকার কাটে, আমাদের গ্রামেও ঠিক সেটাই হবে। কিন্তু আমাদের তো আগে ওদের শাস্তি পাওয়ানোর কথা ভাবা উচিত বরুণদা, তার জন্য কি এক্ষুনি আলো আনার দরকার আছে? 100 বার দরকার। একটা কথা সবসময় মাথায় রাখবি, আ পেন ইজ অলওয়েজ মাইটিয়ার দ্যান দ্য সোর্ড। যে কাজ কেউ করতে পারে না সেটা একটা কলম পারে। একটু ভেবে দেখ, আমরা যেখানে যেখানে গেছি আমাদের অভিযোগ নিয়ে সবাই পাথরের মূর্তির মতো বসে থেকেছে, কেউ কিচ্ছু করেনি। আজ যদি আমাদের গ্রামে আলো আসে তাহলে ব্যাপারটা সবাইকে ভাবাবে, সবাইকে নড়ে চড়ে বসতে বাধ্য করবে। বুঝতে পারছিস আমি কি বলছি? শোন, বোঝার চেষ্টা কর, শুধু আমরা ভাবলে হবে না, গ্রামের মানুষদের ভাবাতে হবে। এই গ্রামে আলো এলে গ্রামের মানুষরা সাহস পাবে, আলোই হবে আমাদের প্রতিবাদের প্রথম ভাষা। বিদ্যুৎ আনতে পারলে সবাই বুঝতে পারবে যে একটু চেষ্টা করলেই অনেক কিছু করা যায়, তার জন্য মন্ত্রী হওয়ার দরকার পড়ে না, একজন মানুষ হয়ে সৎ প্রচেষ্টা করতে পারলেই শুধু হয়। কিন্তু আমার তোমার জন্য চিন্তা হয় বরুণদা। কিসের চিন্তা বরুণদা? ওরা তো ভালো লোক নয়, ওরা তোমার ক্ষতি করতে পারে। কোনো বড় কাজ করতে গেলে চিন্তা করলে চলে না, আমার নিজেকে নিয়ে একটু চিন্তা হয়। কিন্তু আমার হয়। চিন্তা করিস না, সঙ্গে থাক, তাহলেই হবে। এত ব্যস্ত যে আপনারা করে যেতেই পারে না, বুঝলেন কি না? যাকগে, সামনে পঞ্চায়েত নির্বাচন, আরো বেশি বেশি করে ঘরে ঘরে যাও, মানুষের কাছে পৌঁছো, জনসংযোগ বাড়াও। জনসংযোগে আমার প্রশান্ত 1 নম্বর, ও তো গ্রামবাসীর উঠোন থেকে একবার ওই সোবার ঘর অব্দি পৌঁছে গেছে, বুঝলেন কি না? বাবা, এ তো সোনার টুকরো ছেলে। কি যেন একটা বলছিলে, কোন কি একটা বলছিলে তুমি? চপ দাও, চপ দাও, আইলে খান, কানাইয়ের দোকানের চপ, স্বর্গ থেকে প্রতিদিন দেবতারা নেমে এসে এই চপ খান, খান। চপ আমার বড্ড ভালো লাগে, আলুই হোক আর টমেটো। যাও মা, তুমি ভেতরে যাও। বাহ সুন্দর, বলছি যে গ্রামে তো ইলেকট্রিক এসে গেছে। হ্যাঁ, ভাইয়ের জন্য প্রশান্ত, ও তো কলকাতায় গিয়ে সাঁওতাল ডিবিসি বিবিসি করে একাকা। আমি খবর করলাম, কাক কখনো কাকের মাংস খায় না। নেতা হয়ে নেতাকে মিথ্যে বলা ভালো না, আর আমি এমনি নেতা হইনি, বুঝেছো? সব খবর আমার কাছে আছে, একদম পাক্কা খবর। পঞ্চায়েত নির্বাচনের আগে এসব আলো টালো নিভিয়ে দেবেন, আমাদের বাইকটাই কাজবে, তারপর যা করার টর আর আমরাই করে নেবো। তুমি যেন কি বলছিলে, কোন বল? এই আমাদের গ্রামে এক খান, বল বল। বরুণ বিশ্বাস মিত্র ইনস্টিটিউশনে চাকরি করে কলকাতায়, পড়ায়, তা পরাক টরাক। আমরা তো সবসময় মানুষকে শিক্ষিত করতেই চাই, এটাই তো আমাদের মোটো, নাকি? সে তো জানি, তো যেটা জানো না, বরুণ রোজ স্কুল পড়িয়ে 8:30 ট্রেনে বাড়ি ফেরে, তো ভিড় ট্রেন, পেছন থেকে যদি কেউ ধাক্কা দিয়ে দেয় আর ও পড়ে যায়, লোকে কি বলবে, মার্ডার না অ্যাক্সিডেন্ট?
মর্নিং, গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। বস বস। মৃত্যুঞ্জয় পড়ানো শুরু করার আগে আমি কাল সবাইকে কবিগুরুর জীবন সম্বন্ধে পড়ে আসতে বলেছিলাম। কে কে পড়েছিস? জানতাম তোদের উপর এই আস্থাটা আমার আছে। কেন স্যার? তোরা অনেস্ট, তাই বস। দেখ, একটা লেখা পড়ে বাঁধা ধরা প্রশ্নের উত্তর সবাই দিতে পারে, বইতেই পাওয়া যায়। কিন্তু একটা লেখা কিসের মধ্যে দিয়ে জন্মাচ্ছে, কোন পরিস্থিতিতে, কী কী এক্সপিরিয়েন্স। আরে গুড মর্নিং স্যার। মর্নিং, সিট ডাউন মাই সন। ডিরোজিও, হাউ আর ইউ? ভালো স্যার। বলতে এলাম, বিকেলে একটা মিটিং আছে, সিলেবাস বদলাচ্ছি। এই বদলটা ছাত্রদের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা জেনে নেওয়া দরকার। এসো কিন্তু। নিশ্চয়ই। ও হ্যাঁ, ওদিকটার কী খবর? অ্যারেস্ট হয়েছে? এখনো হয়নি, তবে হাল ছাড়ছি না। সে তোমার চোখের আগুন দেখেই বুঝতে পারা যায়। কী জানো বলুন, তোমার মতো আমার ভিতটাও তো গ্রামে। তুমি যখন গ্রামে আলো আনলে ভীষণ আনন্দ হলো, মনে হলো আমার শিকড়টা যেন আরও শক্ত হলো। মাঝে মাঝে ভাবি আমিও যদি পারতাম। কি বলছেন স্যার, কেন পারবেন না? সবাইকে বরুণ বিশ্বাস হয়। যাক, তোমার বেঙ্গল রেজিমেন্ট নিয়ে তুমি যুদ্ধ শুরু করে দাও, আমি ক্লাসে যাই। হ্যাঁ স্যার, মিটিংয়ে দেখা হবে। নিশ্চয়ই। হ্যাঁ, কি বলছিলাম, রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ এবং তার জীবন দর্শন। হ্যাঁ বলুন। আমার সিটে এসে বসো। আমার সিটে এসে বসো। আমি ঠিক আছি, আপনি বসুন। বলছি তো বরুণদার আসতে দেরি হবে, তোমরা যাও না। বলো না। হ্যাঁ, বরুণ এলে আমি বলে দেবো, বললাম তো। আসলে মেয়েটার খুব শরীর খারাপ, মাস্টার আজকে টাকা দেবো বলেছিলেন, একবার যদি দয়া করে আমাকে একটু দেখা করতে দেন। আমারও অনেকগুলো বই কেনার আছে, মাস্টারদা তো আজই আসতে বলেছিলেন, একটু দেখা করতে দিন না। আমার বাড়িটাও তিন দিন আগে পড়ে গেছে, দাদা কইছিল টাকা নিয়ে যেতে, একটু দেখা করতে দিন না। কে দাদা? আমি দাদার দাদা, আমি বলছি তো, বরুণ এলে আমি বলে দেবো। কোন দাদা? আপনারা যান। হ্যাঁ যান না, বরুণ। আপনারা এসে গেছেন? সরি সরি, আমার তো দেরি হয়ে গেল। অজিত কাকা, কালকে বুলটিকে কলকাতায় নিয়ে গিয়ে ভালো করে চেকআপটা করিয়ে আনবে, ঠিক আছে? আচ্ছা। আশিস, এই নে তোর বই কেনার টাকা। আর যদি আমি দেখি যে এই টাকা দিয়ে তুই বই না কিনে ব্যাট বল কিনেছিস, তাহলে কিন্তু ভোরবেলা মাঠে নিয়ে গিয়ে 10 চক্কর ছোটাবো, মনে থাকে যেন। আরে আরে, উফ, কি হচ্ছে কি? বাট গৌরী, বাড়ির চালটা মেরামত করে নিও, ঠিক আছে? ওহো, কি শুরু করলে তোমরা সবাই মিলে। এই তোর স্কুলের মাইনে বাকি ছিল না, এই নে। আরে তো মহা জ্বালাতন হলো, মুদির দোকানটা আবার কিন্তু চালু করতে হবে। হ্যাঁ, এটা রাখো। আচ্ছা জ্যাঠামশাই, আপনার নাটকের দল যেন থেমে না যায়, যেন চলতে থাকে, ঠিক আছে? আপনি স্ত্রীর ওষুধ ঠিক সময় মতো কিনে ঠিক সময় মতো খাওয়াবেন, হ্যাঁ? আর প্রণাম করবেন না, না না, ঠিক আছে? সবাই নিশ্চিন্ত? ভগবান তোমার কল্যাণ করুন মাস্টার। ভগবান সকলের যেন মঙ্গল করে, বাড়ি যান। মাসকাবারির টাকা দাদা, মনে হয় পরের মাস থেকে তোমার স্টেশনে গিয়েই দাঁড়াতে হবে, নয়তো মাসকাবারির কথা তো দূরেই থাক, হাপ্তা কাবারির টাকাও জুটবে না। তোকে ডেপমি করতে কেউ বলেনি কিন্তু। হ্যাঁ না, কেউ কিছু করবে না, যা করবেন আপনিই করবেন। তোকে আমি আবার বলে দিচ্ছি, যাদের জন্য এত কিছু করছিস তারাই একদিন তোকে ভুলে যাবে। আমিও আবার বলে দিচ্ছি, আমার দাদা থাকতে আমার আর কোনো চিন্তা নেই। একটা নিয়েই প্লিজ। তোমার চিন্তা কেন হবে? চিন্তা তো তোমাকে নিয়ে, বাকি সবার। আর তোকে নিয়ে আমার। তুই এত রাত অব্দি এখানে কি করছিস শুনি, বাড়ি যা। যাব না, ভেবেছি আজ এখানেই থাকবো তোমার বাড়িতে। খেতে পাবি না কিন্তু, দেখছিস তো কি অবস্থা। খাবো না কিন্তু থাকবো।
অনেক বড় হয়ে গেছিস, তাই না? পাকামি না করে বাড়ি যা। এই শোন শোন শোন, দাঁড়া, একা যাস না, চল তোকে ছেড়ে দিয়ে আসি। চল। সাবধানে যে তুই সাবধানে থাকিস। কি হয়েছে মা? ওরা আবার আসছে। কারা? ওরা কোথায়? শুনতে পাচ্ছিস তোর মাস্টার তার বাইকের আওয়াজ? এবার একটু নিশ্চিন্ত তো মা, শো এবার শুয়ে পড়, ঘুমো। আসেনি গতকাল, সকালে ঠিকানা। কোন ভয় নেই, কোন চিন্তা নেই, বলছি তো আমি তো আছি। আজ থেকে রোজ রাতে গ্রামে আমি টহল দেবো, ঠিক আছে? আপনি এখন বাড়ির লোকের কাছে থাকুন, আমি ডাক্তার নিয়ে আসছি। হ্যাঁ যান। বরুণদা কোথায় গো? ঘরে। ঘরে? এখনো ঘুমাচ্ছে? কাল সারারাত সিকিউরিটি গার্ডের কাজ করেছে না, গ্রাম পাহারা দিয়েছে। আমি আর ওকে নিয়ে পারি না রুগা, দেখ কি করতে পারিস। তুমি ঘুমোওনি? শুয়েছিলাম একটু, তারপর এই চিঠিটার কথা মাথায় আসতে উঠে লিখতে বসেছি। কিসের চিঠি? এই ক্রাইমগুলোর এগেনস্টে আমি সমস্ত পত্রপত্রিকায় চিঠি লিখছি, এর একটা বিহিত করতেই হবে এবার। কিন্তু এইভাবে রাত জাগলে তো তোমার শরীর খারাপ করবে বরুণদা। করুক। বলছিলাম তাহলে আমরাও তোমার সাথে রাত জাগবো, আমি রান্না করে নিয়ে আসবো। আমি কি রাতে ওখানে পিকনিক করতে যাচ্ছি? তুমি তো বলেছো যে সংগঠন সবাইকে নিয়ে একসাথে করতে হয়। বাজে কথা রাখ, যা ভিতরে গিয়ে দেখ খাওয়া দাওয়ার কিছু আছে কিনা। খিদে পেয়েছে আমার, রাত্রে কিছু খাওয়া হয়নি। আমি ততক্ষণ লেখাটা শেষ করি। এই ছিল, আর কিছু খাবে মানে তাহলে বানিয়ে আনতে লাগবে না। তুই খেয়েছিস? হ্যাঁ। তোর খাওয়া হয়েছে? হ্যাঁ। বিনা কারণে মিথ্যার আশ্রয় নিতে আমি বোধহয় অনেকবার বারণ করেছি, তাই না? হ্যাঁ কর। তোর জন্য একটা জিনিস আছে, ধর পড়িস। শোন, তুই বাকিটা শেষ করে দিস, আমি আসছি। বড্ড শক্ত বইটা। শক্ত বইটা না, শক্ত তোমাকে বোঝা।